হাই বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধু আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরুর পেটে কৃমি হয়ে গেলে কি লক্ষণ বা কী করে বুঝবেন কে গরুর পেটে কিরমি হয়েছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুব অসাধারণ হতে চলেছে তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন কেননা প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে পশুর আলাদা আলাদা রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং পশুর সমস্ত মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেই থাকি এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু বা মোষের পেটের ভিতরে যদি কিরমি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশুর অনেক অসুখ বা রোগ দেখা দেয় তার জন্য পশুকে তিন মাস পরপর পর কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ যদি খাওয়ান তাহলে আপনার পশু অনেক রোগ থেকে বেঁচে যাবে সর্বপ্রথম আপনার পশুর পেটে যদি কৃমি হয়ে যায় অর্থাৎ ইন্টারনাল প্যারাসাইট যদি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে আপনার পশু খাবার দাবার কমিয়ে দেবে আপনার পশু খাবার কম খাবে দ্বিতীয়ত আপনার পশু কিছুদিন পর পর অর্থাৎ বারবার ডায়রিয়া করবে অর্থাৎ আপনার পশুর লুজ মোশন হয়ে যাবে পাতলা পায়খানা আপনার পশু করবে যার কারণে আপনি তার ট্রিটমেন্ট করবেন ওষুধ ইঞ্জেকশন করবেন কিন্তু আবারও কয়েকদিনের মধ্যে আবারও আপনার পশুর লুজ বসন অর্থাৎ পাতলা পায়খানা হবে অর্থাৎ বারবার ডায়রিয়া হলে আপনি বুঝে নেবেন কি আপনার পশুকে কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে এরপর অনেক সময় কি হয় আপনার পশু খাবার ঠিক খায় কিন্তু খাবার সাথে সাথে অখাদ্য বস্তু খায় যেমন আপনার পশু যদি মাটি খেতে আরম্ভ করে যখন তখন দেওয়ালের মাটি খাচ্ছে এমনি মাটি খাচ্ছে বা কাচড়া অর্থাৎ নোংরা জিনিস খাচ্ছে বা প্লাস্টিক খাচ্ছে অনেক সময় কাপড় খেতে আরম্ভ করে এমনকি অনেক পশু নিজের মূত্র ও গোবর খায় লোকড়ি খেতে আরম্ভ করে পাথর খায় সেই ক্ষেত্রে আপনি দেখে বুঝে নেবেন কে না আপনার পশুকে কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে কারণ আপনার পশু অখাদ্য বস্তুখাচে অর্থাৎ পশুর পেটে কৃমি হয়েছে অনেক সময় কী হয় ফিল্ডে শোনা যায় কে পশুর পেটে কৃমি হয়েছে যার কারণে পশুর গোবরের সাথে সাথে বা পায়খানার সাথে সাথে পশুর কিরমি বের হচ্ছে তখন অটোমেটিকলি তো আপনি বুঝে যাবেন কে না আপনার পশুর পেটে কিরমি হয়েছে এইরকম ফিল্ডে আসে তখন অবশ্যই আপনি আপনার পশু কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়াইয়ে দেবেন অনেক সময় কি হয় আপনার পশুর যদি প্রেগনেন্সির পর অর্থাৎ গাভিন হয়েছে এবং বাচ্চা দেওয়ার পর আপনার পশুর দুধ অল্প অল্প হচ্ছে কম হচ্ছে সেই হিসাবে অবশ্যই আপনি একবার খেয়াল করবেন আপনার পশুর ডিওয়ার্মিং কখন করিয়েছিলেন অর্থাৎ আপনার পশুকে কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ বা বলাস কখন খাওয়িয়েছিলেন কারণ আপনার পশুর পেটে যদি কৃমি থাকে সেই ক্ষেত্রে পশু খাবার কম করে যার কারণে পশুর দুধও অল্প হয় অনেক সময় কি হয় পশু খাবার দাবার কম করার সাথে সাথে পশুর জাবর কম করে আপনার পশু যদি জাবর কম করে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন কি আপনার পশুর পেটে কৃমি হয়েছে কেননা যে সকল পশুর পেটে কৃমি থাকে সে সকল পশু দিনের পর দিন জাবর অল্প অল্প করে সাথে সাথে যে সকল পশু দিনের পর দিন আপনার দুর্বল হচ্ছে কমজোর হচ্ছে শুকিয়ে যাচ্ছে মোটা তাজা তাগড়া হচ্ছে না ভালো খাওয়ানোর পরও তখন আপনি অবশ্যই আপনার পশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন এবং আপনাকে বুঝে নিতে হবে কি আপনার পশুর পেটে কৃমি হয়েছে অনেক সময় অনেক পশু ভালোভাবে পানি খায় না অর্থাৎ জলপান করে না সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ট্যাবলেট বা বলাশ খাওয়াবেন এই করলে আপনার পশু আবার পানি পান করতে আরম্ভ করবে তো প্রিয় বন্ধুরা এতগুলি লক্ষণ আপনি পাবেন এবং এই দেখে আপনাকে বুঝে নিতে হবে কি আপনার পশু অর্থাৎ গরু বা মোষের পেটে কৃমি হয়েছে তার কারণে তাকে কৃমিনাশক বলাস বা সিরাপ খাওয়াতে হবে এবং এই সিরাপ বা বলাস খাওয়ানোর সঠিক সময় হচ্ছে রাত্রি বা ঠান্ডার সময় দিকে দুই ঘন্টা আগে ও পরে কিছু খেতে দেবেন না তখন আপনার পশুকে এই কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ বা বলাস খাওয়াবেন এবং অবশ্যই মাত্রা অনুযায়ী খাওয়াবেন ডোজ অবশ্যই খেয়াল রাখবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী করে বুঝবেন যে আপনার পশুর পেটে কৃমি হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনেক বন্ধু ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে তো আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ